ایوی آقا نمدار تجدر مدینہ سرکر دو عالم صلی اللہ علیہ وسلم را دیشم آئے مکر زمین وائی سین بھائی ایشم آئے مکر منوش اپنا نفر منیر مجد جر جر اتو اشلا بابای پاشو بھی کتا سرین مجد لپتا سلا এমন বর্বরতার যুগ ছিল যে যুগের মধ্যে আপনার মেয়ে সন্তান জন্ম লইলে অবাই জিত্তানি আপনার দহন করিলেই থা অবাই একে অন্যর লাগি কোনো মিল মিলাও আসলো না ছোট বড়র কোনো চিন বর্ণ কিচ্ছু আসলো না ওই সময় একাই নামদার তাজদারে মদিনা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ পাঠাইছেন ও মোহাম্মদ এই মোহাম্মদ তুমি দুনিয়ার জমিনে দাও এই দুনিয়ার জমিনে গিয়া দুনিয়ার মানুষের গিয়া আমি এক আল্লাহর কালাম গিয়া শুনাও আমি এক আল্লাহর দাওয়াত খান তুমি গিয়া দেও যেই সময় রহমতুল লিল আলামিন জমিনে আইছন আর জমিন হইয়া যেই সময় মক্কার ঘরে ঘরে আপনার দাওয়াত দেওয়া শুরু করছন যেই সময় এক আল্লাহর দাওয়াত দিছন দেব দেবতার যেই সময় বিরোধিতা করা শুরু করছন ওই সময় আরবের মানুষে চিন্তা করলারে এই যে আমার এই যে মোহাম্মদ এই মোহাম্মদ রদি আটকানি যায় না এই মোহাম্মদ রদি বিরত রাখা যায় না তাহলে আমরা যে বাপদাদার যে ধর্ম আছে সেই ধর্মের তো ঠিকাইয়া রাখা যাইত নাই যেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মক্কার ঘরে ঘরে গিয়া গুরিদরা ওই সময় নবীজির আপনার বিরোধিতা করা শুরু করলা নবীজি কলিমার দাওয়াত দেন কিন্তু কোন মানুষে নবীজির দাওয়াত রে আপনার কবুল করে না আমার দোস্ত হল আর বুজুর্গ হল ধীরে ধীরে দেখা গেল নবীজির আপনার নিষেধ দেব হয় বাধা দেব হয় কিন্তু নবীজি বাধা নিষেধ মানেন না আপনার ধীরে ধীরে গিয়া নবীজে দিনর প্রচার শুরু করলা ওই সময় এক এক করে আপনার মানুষ আপনার ইমান কবুল করা শুরু করলা আপনার নবীজে যে জায়গার মধ্যে গিয়া দিনর প্রচার করুন ও জায়গার মধ্যে কুফারে মুশরিক হলে গিয়া নবীজির অত্যাচার করুন নবীজির বিরোধী আপনার সমালোচনা শুরু করুন যে মানুষে ইমান কবুল করে যে মানুষে মুসলমান হয়ে যায় এ মানুষের আপনার মারা ধরা করুন আপনার সারা আরবের মানুষে জানাইয়া দিলারে বলে মোহাম্মদ নামে এক বেটা বাড়াইছন এই বেটায় আমরার বাপ দাদার ধর্মর বিরোধিতা করা শুরু করছন এমন এক ধর্ম লই আইছন যে ধর্মর প্রচার আর প্রসার শুরু করছন এই ধর্ম প্রচার আর প্রসার শুরু করলে আমরার বাপ দাদার ধর্ম ঠিকানি দায়িত্ব নাই এর লাগি জায়গায় জায়গায় আপনার তারা চিঠি লেখলা জায়গায় জায়গায় মানুষ পাঠাইলা বলে মোহাম্মদ নামক যদি ব্যক্তি আইন তাহলে তানে তোমরা আটকাইয়া রাখিও ওলা তারা শুরু করলা বিরোধিতা কিন্তু কোনো বিরোধিতায় হা মাইল না ধীরে ধীরে মানুষ মুসলমান হওয়া শুরু করলা এরপরে আরো বার মানুষে চিন্তা করলা রে এই যে বিরোধিতা আমরা বেতা করি আর ইতারিয়া কোনটা আপনার হামাইত নাই এই মোহাম্মদরা যদি ক্ষান্ত করা যায় না এই মোহাম্মদ যদি ধ্বংস করা যায় না তাহলে বাপদাদার ধর্ম ঠিকাইয়া রাখা যাইত নাই ও কথা চিন্তা নিয়ে বাই হল এই মক্কার মানুষ সারা জমিলা আর জমিয়া চিন্তা করা শুরু করলা পরামর্শ শুরু করলা আপনার আলোচনা শুরু করলা আলোচনা করিয়া কইলা রে এই মোহাম্মদ রদি নেস্তে নাবুদ না করা যায় এই মোহাম্মদ র যদি ক্ষান্ত না করা যায় তাহলে এই ধর্ম ঠিকাইয়া রাখতাম পারতাম না ওখান চিন্তা নিয়া সারায় আলোচনা করিয়া কইলা বলে এনে কাতল করা যা খোকা নাউজুবিল্লা বলো আস্তে আস্তে হইলা নাউজুবিল্লা মানে বাপটা বেশ বালা নাই নাই ও তারা কইলা এনে মারিলে দেখ কিলা মারতা এখন একজনে যদি মারিলাই তাহলে এন গুষ্টির মানুষে এনে মারিলেই বা কেস বেস হইব এন জেলও যাইবা বলে একটা আপনার জো হামাই গেল তারা আপনার একটা চিন্তা মাই গেলেও কইলা না আইলা না প্রত্যেক পরিবার থেকে গোষ্ঠীর থেকে একজন একজন করে মানুষ আও আর সারায় মিলিয়ে এনে মারিলে মার কেস পিছু কোনটা খামাইতো না ও কইলে এটা বড় সুন্দর বুদ্ধি হয়েছে ও তারা ওখান মানি লইলা মানার পরে তারার মধ্যে তারা লিডার আসলা তারার মধ্যে তারা বুদ্ধিমান আসলা এরা কইলা মার করিলেই বাই তৈলা আবু তালিবরে কিতা করবাই আবু তালিবরে কিতা করবাই ও যে আবু তালিবরে কিতা করবা কইয়া যে ডর হামাইছে তারার ও এই ডরের কারণে আপনার তারা যে চিন্তা ফিকির দেখু বসলা এগুলো শেষ হয়ে গেছে সারা ঘুরিয়া গেছে
আবার চিন্তা করলার বেলাতে আবু তালিবুর কাছে বিচার দিয়ে দিয়া ও সারা মানুষ আপনার জমিলা আর জমিয়া গিয়ে খাজা আবু তালিবর দ্বারো গেলা ও ভাই যে আবু তালিব মক্কার জমিনের মধ্যে এক নম্বর লিডার আসলা আবু তালিবে যে কথা কইতা এই মক্কার জমিনের সারা মানুষ আপনার আবু তালিবর কথা মানতা ও ভাই সারা মানুষ আপনার আবু তালিবর কাছে গেলা গিয়া কইলা ও আপনা ও আপনা মুরব্বী সাহাব ও আমরার মুরব্বী সাহাব আপনার বাতি যায় তা শুরু করছেন আমরার বাপদাদার ধর্ম ঠিকাইয়া রাখতাম পারতাম নাই গতিকে সাহ তোমার কাছে বিচার দে আর তোমার পাতিজা তুমি সমালিলাও তোমার পাতিজারে তুমি দমন করিলাও না হইলে আমরা তানে নেস্তে নাবোধ করিলেই মু এই কথা শুনিয়া বাই হল আবু তালি আপনার নবীজির কাছে মত গিয়া কইল হে মোহাম্মদ তুমি এই যে সমুদ্রে একটা শুরু করছো এই যে তোমার দিনের প্রচার আর প্রসার শুরু করছো তো আমরার ভাবে বুধবাই আর তুমি আমরার বাপদাদার ধর্ম রাখতাই না বাপদাদার ধর্ম তুমি ধ্বংস করিলেই ভাই এর লাগে আরো বর মান যাই আমারে বিচার দিছ তার কইছেন তোমারে কইতাম তুমি আর তা বাদ দিলেই তাই গতিকে তোমার কাছে অনুরোধ করি আর বাতি যা তুমি এই তোমার এক আল্লাহর দাওয়াত খান তুমি বাদ দিলাও ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা ও সাসাদান ও সাসাদান যদি এক হাত আমার সান দানিয়া দেও আর এর বাদেও যদি আমার আল্লাহর নাম হইলো বাদ দিলাইতাম আমার আল্লাহর কথা খো আমি বাদ দিলাইতাম আমার আল্লাহর দাওয়াত দেব আমি বাদ দিলাইতাম সাসাদান আমি মানতাম নাই মানতাম নাই ও সাসাদান তুমি আইজো আমার মহব্বত করডাই এর কারণে যদি তুমি আমার বিরোধিতা করা শুরু করো তাহলে করতে পারবাই এ ফুটা রক্ত যত সময় পর্যন্ত মোহাম্মদের শরীর থাকবো অত সময় পর্যন্ত এক আল্লাহর নাম লো বাদ দিতাম নাই এ কথা বনিয়া খাজা আবু তালিবে কইলা বাতি যা আমি কসম কইয়া কইয়ার যতদিন পর্যন্ত আমি জমিনে আছি অতদিন পর্যন্ত তোমার বিরোধিতা করতাম নাই আর কোনো মানুষের আপনার বিরোধিতা করতেও দিতাম নাই আমার দোস্ত হল আর বুজুর্গ হল যতদিন পর্যন্ত আবু তালিব জমিন আসলা অতদিন পর্যন্ত কোনো মানুষে ফুল দিটা মারার আপনার শ্বাস করতে পারছে না কিন্তু এই দেখা যায় আবু তালিবর এই সময় মৌত আই গেছে গিয়া আবু তালিবর এই সময় মৌত আইছে ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গিয়া বলে ও সাসাদান ও সাসাদান সারা জীবন তো আল্লাহর নাম লইলেন না আল্লাহ মানলেন না আমি মোহাম্মদ রে আল্লাহর রসুল মানলেন না সাসাদান তুমি যদি একবার দাও দিলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসূলুল্লাহ গান দাও দিও কইলাও তাহলে কাল কিয়ামতের দিন তোমার বেশ তোর গ্রান্টি আমি মোহাম্মদ আমার খান্দ লই লইলাম ও সময় খাজা আবু তালিবে কইলা বাতি যা তুমি যেটা করাই তা সারা সত্য কিন্তু রে বাতি যা যদি আমি তোমার কথা শুনিলাই তাহলে আমার লিডার যারা আছেন তারা হইবারে সারা জীবন দেব দেবীর পূজা করলা আর মরার সময় ডরাইয়া বাতি যার ধর্ম লই লইলা বাতি যা ও কথা আমার আমার লোক লোস করে কইলিবা এর কারণে বাতি যা তোমার কথা শুনিয়ার না ওই সময়ের লগে লগে আল্লাহ জানাইলে মোহাম্মদ ও মোহাম্মদ তোমার এত হেদায়ত নাই আয় মোহাম্মদ তুমি যারে চাও তারে হেদায়ত দিতে পারো না ও মোহাম্মদ তুমি যারে মহব্বত করো তারে হেদায়ত দিতে পারো না আয় মোহাম্মদ তোমার খাম হইলো তুমি দাওয়াত দেওয়া আর আমি আও আল্লাহর খাম হইলো হেদায়ত দেওয়া আয় মোহাম্মদ আমি যারে চাই তারে হেদায়ত দে আর যারে চাই আমি তারে গুমরা বানাই ও ভাই এ কথা কইতে না কইতে সোনার নবী আপনার চাইলেন রই গেলা গিয়া আর এই অবস্থায় খাজা আবু তালিবর মৌত হয়ে গেছে গিয়া আমার দুস্থ হল আর বুজুর্গ হল এই মক্কার জমিনের মধ্যে এক নম্বর লিডার আসলা আবু তালিব আর এই আবু তালিবে সোনার নবীজিরে হল মায়া মহব্বত কর্তা কিন্তু ভাই এই মায়া মহব্বত তো কোনো খামো লাগলো না এর লাগে কেয়ামতর দিন যেই সময় আপনার দুজক বালা নিব ও ভাই দুজকের মধ্যে সবচাইতে কম যে শাস্তি এই শাস্তি আপনার আবু তালিবিরে দেব হইব কোন শাস্তি যে দুজকর মধ্যে সবচাইতে কম শাস্তি হইল যে গু গু দেব হইব তানে কোনটা যে তান ফাওয়ার মধ্যে এক জোড়া জুতা আপনার আগ্নির জুতা বিন্দাইয়া দেব হইব চপ্পল বিন্দাইয়া দেব হইব আর এই সময় সেই চপ্পল বিন্দিবা এই চপ্পল বিন্দার লগে লগে মাথা আপনার বক বকাইয়া উতরাইব
জেলাগানা আপনার ডেক দিলা বক বকাই উঠরায় বলে আপনার মগজ বক বকাই উঠরাই বার কই বা হায়রে হায় হায়রে হায় দুজখর মধ্যে মনে কয় আমার মতো শাস্তি মনে কয় আর খেবর দেবর না অথচ আকায় নামদার তাজদারে মদিনা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা সব চাইতে সহজ সব চাইতে আসান সব চাইতে সুজা আপনার শাস্তি আপনার খাজা আবুর তালিবরে দেওয়া।